ने ए संग्रा ए सुन एक এবার করে সাত সকালে পাত্র সাজে কোনে যাচ্ছে রে তুমি তো মশন্দ নষ্ট সাত সকালে পাত্র সাজার একটা ট্রেনিং করতেছিলাম ডাকটা দিয়ে একবারে শেষ করে দিলি তোর তো সারা জীবন ওই ট্রেনিং করতে করতে চলে যাবি রে পাত্রীপক্ষের লোকজন আসে তো খালি দেখে যায় আর খায়াও যায় তোর তো মনে হয় জীবনে বিয়ে হবি না রে এই সাই সিডা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের জন্য দুই টাকার সাহেব দোকানদার হয়ে তুই বিয়ের কি বুঝবি রে কি বুঝিস তুই বিয়ের হ্যাঁ এ হান্নান রাগ করিস কে ভাই তুই কি জানিস তোর জন্য খালি আমাদের গ্রামের বদনাম হচ্ছে তোর জন্য আমাদের গ্রামের আট দশটা যুবক সালের বিয়ে হচ্ছে না ও আচ্ছা 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 তালি পরে এই জন্য আমারে কি করবার করছো তুই আচ্ছা ঠিক আছে তালি পরে তুই একটা কাম কর তোর বউকে তুই তালাক দে আমি নিকা করিয়ে নেই খালি পরে তো গ্রামের মধ্যে আর এই বদনামটা থাকবে না এ সংগ্রা তুই একটা অবেদ ছাও হয় ইরে আমাকে তো কবির কাল্লু তালি পরে তুমি সাতছ আমি মানুষের বেটিক জোর করে বিয়ে করি আমার ইচ্ছা মতো শেষা দেখ আর তুমি মজা পাও একদম মারি ফেলবো কিন্তু না রে ভাই তুই আগে বিয়েটা কর বিয়েটা করে তোর বদনামটা ঘুষা না হলে ওই রূপপুরের মানুষ আমার দোকানে তাকে ধরে এসে খালি টিটকিরি মারে তোর নিয়ে যখন তোর সামনে টিটকিরি করে তখন তুই কিলেবার পারিস নি ঘুষাতে পারিস নি তখনই তো দেখবি যে আর কোনো টিটকারি করবে এটুক বুদ্ধি নেই তো হ্যাঁ আরে বাবা কি লালে পরে তো আবার বিচার শালিশ বসপিনি সেই জন্য আমার ভয় করতেছে তালি পরে কি ডাকি কষ্ট না কষ্ট সেটা আমারও শোনাবার চাচ্ছ কি জন্য তোর ফালতু কথা আমি শুনতে চাইনি ফালতু চাই মোশনটা কি সুন্দর করে নিয়েছিলাম রে ভাই এই সব অসুবিধে নেই লাগাই নেবেন আর যদি পিছন থেকে ডাক দিবি কোনোদিন খবর আছে এ শুনে এ হান্নান এই কি হয়েছে রে বাপু তাছাড়া তোমার এই সাজ সিডা কাকা পরে করছি তার আগে আপনার একটা আমি নালিশ দিবার চাচ্ছি নালিশ কিসের নালিশ আপনাকে রূপপুরের মানুষ ওই যে টুলুর দোকানটা আছে সেখানে চা খেতে আইসে আমার নিয়ে খালি টিটকারি করে বুঝছেন তোমাকে দিয়ে টিটকারি করে হ্যাঁ আমি একটা কথা কয়ে দিচ্ছি কাকা আমার উনি যদি এমনি করে টিটকিরি করে তাহলে পরে আমি ধৈরে এমন শেষা দেবো আমি একটা কথা কলাম কিন্তু আপনি তোমার দিয়ে কি টিটকিরি করে বাপু ওই যে একটা পাইছে বিয়ে হয় না বিয়ে হয় না পাত্র একখান আরে বাবারে বিয়ে শাদি হায়াত মতে তো আমার হাতে না ওই যে ওনার হাতে উনি যদি আমার বিয়েটা না লিখে তখন বিয়ে হবে কেমা করে যখন লিখবে তখন হবে এটা নিয়ে টিটকিরি কি জন্য দেবে আরে বাপু সত্যি কথা বলতে দোষের কি তাছাড়া তোমার বাপ তোমার জন্য কতই না লজ্জায় পড়ে গেছে এই যে কাকা আপনারা খালি বদনামের কথাই ভাবতেছেন কিন্তু আমারে পাত্রীপক্ষ দেখতে আইসে আমার হাতে যে কত টাকা পয়সা দিয়ে যায় 500 টাকার নোট 1000 টাকার নোট সেটা আমার আব্বা জমায়ে জমায়ে যে দুইখান বলদ কিনেছে সেটা তো করছেন না খালি বদনামের কথা করছেন কাকা হ্যাঁ তুমি আমাকে হাসালে বাপু এটা বড় আজব কথা শুনছস আমি একটা কথা কয়ে দিই আমার সাথে যদি অ্যাম্বা করতে থাকে তাহলে পরে আমি এমন শেষা দেবো শেষা দিলে পরে কিন্তু আমার উপর আবার দোষ দিবার পারবেন না কয়ে দিলাম আমি ত্যক্ত বিরক্ত হয়ে গেছি টুলু ভাই হান্নানবার কীর্তি গেলা বুলা দেখলে মনে হয় ওই পাত্র একখান হয় ওই শালার তো বিয়ে জীবনে হবি নে ওই তো আস্ত একটা বলদ বদর চলে আমার আবার বাজারের দিক জাতি হবি চলো আমার তো বাড়ির দিকে যাতে হবি চলো কেন ভাই আমার এবার করে কি দেখতেছেন আপনাকে আমি যত দেখতেছি ততই তো অবাক হয়ে যাচ্ছি আপনার যে ফেস কাটিং এর রূপ তাতে তো নায়িকাও ফেল মারে যাবি ভিক্ষা করতেছেন কিসের জন্য
কব দুঃখের কথা ভাই, এই ফেস কাটিং এর রূপ দিয়ে কি হবে কোন পেট যদি বাত না থাকে তাহলে বলে তো আপনি বুঝবেনই ফেটতেছে, কাজ কাম করতে পারেন না। আরে ভাই, কেউ কেন ইচ্ছে করে বিক্রি করবে সাইকন দি? আমিও তো কাম করবে চাই। ওই যে আপনি যে বলেন ফেস কাটিং আর রূপ, এই দুটোই আমার শত্রু হয়ে দাঁড়াইছে। যখনই মানুষের বাড়িতে কাম খুঁজবে যাই, মানুষের শুধু সুযোগ খুঁজে আমার লাগে। ভাই আমার একটু সাবিক দিবেন? সাবিককে? আমি শুনেছি মানুষের টাকা পয়সা চাল ডাল ভিক্ষে দেয়, সাবিককে এটা তো শুনিনি। এটা তো আজব ভিক্ষে ফকির নি বেটি। এই যে এই সাহেব দোকানদার হয়ে আমার সাবিক দিবেন না তো কি দিবেন? হ্যাঁ তাহলে বলে কি সোনা ভিক্ষে দিবেন? এটা কি কথা করছো ফকিনীর বেটি? আমি তো আমার বইয়ে ক্যাশ পর্যন্ত সোনা দিবের পারিনি, আর আমি তোমাকে কর্তৃকে সোনা দিব? তুমি কি আমার সাথে টিটকারি মারতেছো তাই নে? আপনি কি আমার দুলাভাই লাগেন যে আমি আপনার লগে টিটকারি মানুম? চাচা চাচা, এই ফকিনীর বেটি কি রে চাচা? ভাই কই আমাকে আবার চাচা করছো কিসের জন্য? আম্মা চাচা কব না তো কি কব, আপনার যদি বিয়ে না হতো তারপরে ভাই কো আপনারা শোভা পাতো, কিন্তু বিয়ে যখন হয়েই গেছে তারপরে তো আপনি চাচাই হয়ে গেছেন তাই রে? ও বিয়া করলে বুঝি ভাই চাচা হয়ে যায়? তুমি তো বড় সাংঘাতিক ফকিন্নি বেটি। চাচা এই বেশি কথা না বেশে আমাকে তে সাবি কি দেন দি, চা খায় মুখে পান্তা দিয়ে আবার বিক্রি করতে জাতি আমি। আচ্ছা কি চা খাবে সেটা কও। শুনেন চাচা, আমি ফকিন্নি হলে হবে কি, আমি কিন্তু গর্তা চা খাই না, আমার চার মধ্যে একটু বেশি কইরা চিনি দিবেন, দুধ দিবেন, একটা কড়া কড়া চা বানায় দিবেন। আমি কি ইচ্ছে করে ফেল মারি? কেমবা করে কি যে হয়ে যায় আমি কিছুই বোঝা পারি না বুঝছেন। তুমি ওর কথা বাদ দাও তো বাপু, ওর জন্য গায়ের মানুষের সামনে এখন মুখ দেখানি দায় হয়ে পড়েছে। আম্মা তুমি আমাকে নিয়ে কি জন্য টেনশন করতেছো? আমি ছেলে মানুষ, একদিন না একদিন বিয়ে হবে, টেনশনের কোনো কারণ নেই বুঝছ। আই চুপ চুপ থাক খানজাদা, খালি তোর জন্যই, তোর জন্যই তোর বাপ হাটে বাঁচাতে যাতে পারে না, তোর জন্যই তোর বাপ মানুষের সামনে মুখ ধাবার পারে না তাই নাকি? আল্লাহ, তাহলে পরে আব্বারে কয়ে দিও আব্বা যেন মাথার মধ্যে কালো কাপড় দিয়ে হাট বাজারের মধ্যে যায়, তাহলে পরে কেউ দেখবে না আর তার লজ্জা হবে না। আর যদি সেটাও না পারে তাহলে হাট বাজারের ওই যে দায়িত্বটা আমার ট্রান্সফার করে দিও বুঝছিস? আমি জানি কি আমার হাট বাজার কর্নালা হয়ে গেছে রে, তোকে যেদিন বাজারত পাঠাবো সেদিন তো ভাত না খায় থাকা লাগবে। এই শোন শোন হান্নান, তোর জন্যে আমি একটা ভালো বিয়ের সম্বন্ধে নিয়েছি, তা এইবার যদি ফেল মারো রে শালা, তাহলে আমি আর জীবনেও তোমার আগেও নেই কিছু। কি করছেন দুলাভাই? তাহলে পরে আপনি এক কাজ করেন, আব্বারে কয়ে আমার আবার একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দেন। আপনার আমি কথা দিচ্ছি এবার আর আমি ফেল করবো না করবো না বুঝছেন। না না বাপু, ওর কথা তুমি কিন্তু শুনো না, তোমার শ্বশুরেকে এই কথা কবার যায় তুমি বেইজ্জতি হয় না, কত যায় না রাগের বসে কি না কি কয়ে ফেলায়। আম্মা আব্বা আমারে কি কলো না কলো সেটা আমি মাইন্ড করি, তবু যদি শালা মানুষের বিয়ে দেওয়া নালি পরে আমার আর মান ইজ্জত থাকতেছে না। দুলাভাই খুব ভালো লাগছে আপনার কথা শুনে, আপনি যে অনেক জ্ঞানী হয়েছেন, এতদিনে যে জিনিসটা বুঝতে পারিছেন খুব ভালো লাগতেছে। আপনি কাজ করেন আব্বার খালি রাজি করান, শালা হিসেবে আপনার কথা দিচ্ছি এবার আর ফেল করবো না করবো না করবো না বুঝছেন, খালি আপনি রাজিটা করান, আমি কাছে একশোতে একশো এবার পাস করবোই। চুপ করো, তোর
তুমি যে কত পারো আর না পারো সেটা আমার ভালো জানা আছে। আম্মা আব্বা ফোনে তাই তো দেখতেছি। তোমার শ্বশুর একটু উত্তর পাড়ায় গেছে, এখনই আইসে বলবেনি। চলো তোমার খাবার দিই, অনেকটা পথ আসছো, ক্ষুধা লেগে গেছে। চলো আর শোনো, ওর বিয়ে নিয়ে তোমার শ্বশুরের সাথে একটু সাবধানে কথাবার্তা কইও। তোমার শ্বশুরের তো আবার ভাঙা মুখ, কি জানি কয়ে দেয় আল্লাহ জানে। আম্মা সে নিয়ে আপনি চিন্তা করেন না, আব্বারে আমি বুঝে শুনে কবানে হাজার হলিও আমিও সেই বাড়ির বড় দামাই, আমার কথা সে ফেরতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করতেছি। দিলে ভাই তাহলে একটু বসে, আমি গেলে রাইখে থেকে আসতেছি। দাও এইবার খুব বুকের মধ্যে বল পাচ্ছি। দিলে ভাই চাচা হারান করে তোর মতলবটা কি? না মানে করছিলাম কি চাচা, আপনার ছাওলের বিয়ের দাওয়াতটি যে আমরা পাবো। আমার ছাওলের বিয়ের দাওয়াত কার জন্য মনে কয়? তোর বাপ মা হারি পাতিল দুই সব চাঙ্গে তুলে রাখিছে তাই না? চাচা চেতেন কি জন্য, আমি কি খারাপ কিছু কয়েছি? না খুব ভালো কথা কইছো। দেখার পথারে আজ আমরা কোন গেট হ্যাঁ কাটা গেন উনি সুরে দিতে আইছো তাই না? হ্যাঁ তোর বাপের বিয়ের দাওয়াত থাকা যা। আজ আমরা কোন গেট ছাওলের বিয়ের দেওয়া লাগবি নে মুরব্বী আছেন, আপনারা যদি দেখি শুনে একটা ফাইন একখান সাওয়াল আমার জন্য জয় করে দিতে পারেন তাহলে পরে আমি বানাই ঘর সংসার করতাম। এখন তোমার জন্য ফাইন সাওয়াল পাবো কোনে? নিজের একটা সাওয়াল আছে তার কোনো গতি করিবার পারলাম না, আর ও তোমাকে দিলে তুমি তো নিবার চাইবে না। কি জানি আপনার সাওয়ালের কি দোষ, সে কি কানা ঠসা নাকি ল্যাংরা? ওরে ওগুলোর কোনোটাই না, ও হইল গেন বলদ। কি বলেন? বলদ বলদ ওরে আল্লাহরে থাক মুরব্বি, আমার স্বামী লাগবে না, আমি স্বামী ছাড়াই ভালো আছি। তাও ওই বলদ ছাড়া স্বামী আসাইতে আমার একটা থাই ভালো, বুঝতে পারছি আপনি বহুত পেশনের মধ্যে আছেন, আমি যাই তাহলে। এমন সওয়াল পয়দা করিছি ফকির নিয়েও তাক বিয়ে করিবার চাই না, আমার তখন দেখতেছি গলায় দড়ি দিতেছি করতেছি। ছেলের বউ দেখা, কিন্তু মনে হচ্ছে এই জনমে আসি আশা পূরণ হবে না। আম্মা এত ভাঙ্গা বললে তো চলবে না, তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে এগুলো হচ্ছে আল্লাহর হাতে, আর আপনি চিন্তা করবেন না আমি তো আছি। তুমি কখন আইছো বাবু? মেলাক্ষণ আগে আইছি আব্বা, আপনি জন্য অপেক্ষা করতেছিলাম। আম্মা আব্বারে খাতি দেন না। বাবু তুমি খাও আমি পরে খাবানি। আব্বা আপনার একটা কথা কইতে যাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন তাহলে কই? একটা না বাবু দশটা কো, কিন্তু হান্নানের বিয়ের ব্যাপারে কিছু কইবার ব্যাপার না, ওটা কিন্তু আমি নিবের ব্যাপার না। আব্বা হান্নানের উপর রাগ করে থাকলে চলবি? বিয়ের জন্য চেষ্টা করা লাগবে না? এরা তুমি কি কথা কইছো বাবু, হ্যাঁ চেষ্টা কি কম করেছি? উরির জন্য গায়ের মানুষ আমার দেখলে হাসে। তুই বাবু জামাই মানুষ, এই সমস্ত বিয়ের সাথে ঝামেলার মধ্যে আইসে না। না মানে বুঝলাম কি আব্বা, ওই ভালো একটা মেয়ের খোঁজ পাইছিলাম, মানে মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো, মানে বংশও ভালো, মানে সব কিছুই ভালো, মানে সেজন্যই করছিলাম যে যদি একটু আপনি অনুমতি দিতেন। তোমার শালা বাবু মানুষটা যে কতটুকু বুদ্ধিমান সওয়াল সেটা তার ভাইবে দেখিছ? হ্যাঁ আমি বাবু তোমার কথা শুনে ফিরে আবার নতুন করে মান সম্মান খোইবার পারবো না। জামাই মানুষ যখন এত করে করছে তাহলে একবার শুনেই দেখো না, তাতে তো আর যাত যাবে নেই। এইবার বুঝতে পারছি, হ্যাঁ জামাই শাশুড়ি মিলে ফের আবার ষড়যন্ত্র করতে চাও আমার হেরেলসা করার জন্য, তাই না মমতা বানু? এই তো কথা খালি উল্টো বুঝো, এত উল্টো বুঝলি বেটারা বিয়ে দেওয়া লাগবে না। শোনো বাপু আমার সোজা কথা, এবার কোনো টালটি বালটি চলবে না,
এবার যদি ওই বিয়ে দিবেন না পারো তাহলে তোমার এই বাড়ি আসা বন্ধ হয়ে যাবে, জামাই শ্বশুরের সম্পর্ক থাকবে না। আব্বা আমি কিছু মনে করিনি, খালি একবার একটু সুযোগ দেন আব্বা। আর শোনো, তোমার শালা মানুষের ভালো করে বুঝাই কয়ো, যদি পাত্রীপক্ষের সামনে যেন কোনো রকমের কোনো আজে বাজে কথা না কয়, বুঝছো বাপু? চিন্তা করেছিলাম যে তোমারে কিছু চাল দেবো, ভিক্ষে দেবো, এখন আর দেবো না। কে চাচা, আমি আবার দোষের কি করলাম? হেই, আর একবার যদি তুমি চাচা করছো তোমার কিন্তু আমি একেবারে একদম চাচা কার দোষের কি? আল্লাহ রে, এটা কোনো কথা করলে তুমি, বিয়ে শাদী করে নেই, সাল বাল কিছু নেই, তুই আমার চাচা করলে কোন আককালে? ওরে আল্লাহ রে, কি করছেন আপনি? যৌবন ভাটাপড়ে উপক্রম হয়েছে আর সে করছে কিনা বিয়ে হয় নাই, কার ভাই? তুমি তো খুব মতলব ব্যস্ত, যেই শুনিছো যে আমার বিয়ে হয়নি তখনই ঠাস করে ভাই কয়ে ফেললে। হ্যাঁ, তোমার মতলবটা কি কত দিই? তুমি আসল মতলবটা কি কত? সি 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 সি, এইটা আপনি কি করছেন ভাই? আমার আবার কি মতলব আছে? আসলে হয়েছে কি জানো, তোমাকে ভিক্ষে দিয়ে কোনো লাভ নেই। আমরা আবার কি করলাম? এই যে কত ফোন নিবেটি আসে, তাকে আমি এত করে কই, দেখ রে ভাই, দেখ রে বোন, আমার বিয়ে হচ্ছে না, একটু দোয়া করে দাও। তারা কি দুই নম্বরই ফরমালিন মিশানো দোয়া করে দেয়? আমার আজ পর্যন্ত বিয়ে হচ্ছে না তো হচ্ছেই না, আর অপমান হচ্ছে বিয়ে করতে যায়। হ্যাঁ, আসলে তোমার মাথার মধ্যে গোবর আছে। শোনেক, এই ডিজিটাল যুগে বিয়ে করার জন্য ওই ফকির ফকিরনি দোয়া লাগে না, কে লাভ ম্যারেজ করবে পারো না? কিন্তু সে লাভ ম্যারেজটা আমার সাথে কিডা করতে আসবে? গ্রামের সব মায়া চাউল, সুন্দরী সুন্দরী মায়া চাউল আমারা দেখলেই খালি খিলখিল করে হাসে, বলে যে পাত্র একখান। আহারে, তোমার মাথা ভর্তি আসলে গোবর আছে। শোনাক, ওই যে হাসিতে যায় যায়, ওই হাসির মধ্যে কিন্তু লাভ ম্যারেজ লুকায় আছে। একটু হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করো, তাইলে পরে বুঝতে পারবে, বুঝিসাও? তাইলে পরে একটা কাজ করো না, তুমি আমার জন্য দুহাত তুলে একটু মোনাজাত করো আল্লাহর কাছে, তোমাকে দোয়া আবার আল্লাহ শুনে। তো কালকে আমার ইন্টারভিউ হবে বিয়ের, আমার জন্য এই লাইন পার হয়ে যাবে, বুঝছো? সেটা আমি দোয়া করে দিব না, সেটার জন্য কোনো টাকা পয়সা লাগবি না, দাঁড়া এখনই করে দিচ্ছি, না বাড়ি খান দাও। আচ্ছা, হে আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তোর মতো ফেস কাটিং ওলা সুন্দরী ফোনের সাথে আমার লাভ ম্যারেজ হবে? এরকম মেয়ের সাথে লাভ ম্যারেজ হবে? এত বড় সাহস, এ কথা কত? আম্মা আম্মা দিয়েছিলাম, তোরা
আমার ইজ্জত আছে পকনি। তুই সত্যটা ক, ঘাস খেয়ে জন্ম দিয়েছে। সত্যি কথা আচ্ছা, সে বলে কি ভাতের এত অভাব ছিল যে আব্বা আমার ঘাস খেয়ে জন্ম দিয়েছে? একটু শাক পাতা খালি হতো, অত ঘাস খেয়ে জন্ম দিতে হবে? তোর মতন একটা গাধা ছাওলে আমি পেটে ধরেছি সেটা চিন্তা করতে আমার গেন্ডা লাগছে। তুই যা আমার সামনে যা, তা না হলে তোকে আমি ছাড়ু দিয়ে দাও। ওই মমতা বানু এখন পান দিলে না? যাবা করে করছো মনে কর পুত্র জান খালি আমার একা, সেটাই তো আমার দুর্ভাগ্য। রৌরামের একা নাস্ত গাধার আব্বা হয়েছি। মমতা বানু, কালকে জামাই পাতৃপক্ষের লোকজন নিয়ে বাড়ি আসবি, তোমার ওই বুদ্ধিমান ছাড়াটা দেখার জন্য, বুঝতে পারিছো? তা আমার কি করবে করছো, আমি কি নাচবো নাকি? এই বয়সে নাচার ভারি শখ জাগিছে, তাই না মমতা বানু? হয় নাচার শখ জাগিছে, নাচবার বয়স উঠে আসতেছে না? যত সব আক্কেল ছাড়া কথাবার্তা। ঠিকই বলিস, আমার কোনো আক্কেল নেই। এবার যদি তোমার ওই আক্কেল আলা সওয়াল পাতৃপক্ষের সামনে কোনো রকম গোলমাল বাজায়, তাহলে পরে কিন্তু বাড়ি ছাড়া হবে। সেটা আমার কষ্ট কি জন্যে? এইসব কথা যায় তোমার সওয়াল এক কবার পারো না? যত সব এটুলো ভালো করে একটা চা বানাতো, খুব ভালো যেন হয়। তুই আবার কি হিসাব করতে চুরি, তোর হিসাব তো জীবনে মিলবে না। যার বিয়ে হয় না তারই বা জীবনের হিসাব মেলে কেবা করে, সেটা কি সে ভাবে দেখিছে? সেটা নিয়ে তোর আর ভাবা লাগবি না, কালই আমার বিয়ের ঋণ লাগবে। তোরা সেসব কথা করতে চাই না, ভালো করে চা বানা। কত বিয়ের ইন্টারভিউ দেখলাম, বিয়ে তোর হবি না, শেষকালে রাস্তার ওই ফকির নিয়ে জুটবি না। এই তুই কি করলো আমার কপালে ফোন নিয়ে জুটবে না? না আইছিলাম তো চা খাত, তোর কাছে চা খেলে দুটো টাকা লাভ হতো না? তো হতো, তুই চা খাবো না? না এই হাজার নেই, এই তোর দুই টাকার জন্য কি আমার দিন থেকে আছে রে, নাকি থেকে থাকছি? হানান ভাই, তোমার বিয়ে খাবার খুব হাউস হয়েছে, তোমার বিয়ের দাওয়াটা কি পাবো নে? তার আগে তুই কদিন তুই দাঁত মাজিস কি দিয়ে? কে দাঁতুন দিয়ে? দাঁতুন দিয়ে দাঁত মাজলি পরে তো আমার বিয়ের দাওয়াত খাওয়া যাবি না। দাঁতের সাথে দাওয়াত খাওয়ার কি সম্পর্ক, সেটা তো আমি বুঝলাম না। শোন,
আমার বিয়ের দাওয়াত খাতি হলে জার্মানির টুথপেস্ট আর ইংল্যান্ডের টুথব্রাশ দিয়ে দাঁত মাজতে হবে, তালি পরে দাঁত খাওয়া যাবে। তোর দাঁত বাইর করে দিন আকর। ওরে আল্লাহ রে, বিয়ের দাঁত খাতি হলি পরে দাঁত দেখাতে হবে? হ্যাঁ দাঁত দেখাতে হবে, দাঁত বাইর কর। তাহলে দেখো, হ্যাঁ বাইর কর, ভালো করে। হ্যাঁ রে খোদারে খোদারে, দাঁতের যে সিঁড়ি পুরা মনে হচ্ছে রাস্তাঘাট ভাঙে যেমন চৌচির হয়ে যায়, তোর দাঁত রে এমনি মানুষ যদি হাইটে যায়, পোকামাকড় হাইটে গেল ঠ্যাং ভাঙে লুলা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর দাঁত তো পুরো হলুদ হয়ে গিয়েছে রে, পরলপুরের ছাতা পরিছে, ছাতা গন্ধ করছে। না 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 না, তোরে তো দাঁত দেওয়া যাবে না, বিয়ের দাঁত দেওয়াই যাবে না। না আমার পক্ষ থেকে তুমি দাঁত খেতে গিয়েছো আর দাঁতের অবস্থা এই, আমার মান সম্মান থাকতি যা এখন থেকে। কাউরে ডাকবো না, মনটা অনেক খারাপ আছে ভাই। আচ্ছা আমি যদি কোনোদিন তোমার লাভ ম্যারেজ করবে চাই, তুমি কি আমার লাভ ম্যারেজ করবে? তাই আল্লাহ রে, এর তুমি কি করছো? হঠাৎ এই কোশ্চেন করতে চাও কে? মনে কয় বিয়ের ইন্টারভিউতে ফেল মারি চাও? না ফেল মারিনি, ইন্টারভিউ দিতে যাব যদি ফেল মারি যায় আর কি। আচ্ছা ঠিক আছে, যদি বিয়ের ইন্টারভিউতে ফেল মারি যাও তাহলে পরে ভাবি দেখবো। কিন্তু মিস ফয়নি, তখন আপনার আমি কোনে পাবো? হীরা তুমি আমাকে অবশ্যই পাবি, আমি তোমার এই গ্রামের মধ্যেই সবসময় বিক্রি করি। তাহলে ইন্টারভিউটা দিয়ে আসি, আসে যা। আমি তোমার জন্য আল্লাহর কাছে দুয়া তুলে মোনাজাত করতেছি, মানে দোয়া করতেছি। হে আল্লাহ তুমি যাতে তার মোনাজাত করা যাবি না, তার আবার বিক্রি নিয়ে যাবি গা। জানেন তো মেলা দূরে, সেটা ঠিক আছে। আপনারা হলেন কি আমার সম্মানিত অতিথি, নিজের ইচ্ছাতে যাইতে পারবেন না, চা নাস্তার ব্যবস্থা আছে, একটু দয়া করে অপেক্ষা করেন। তুই কি বেটি চাও? কত আমার এত সাজগোজ করা লাগবে না, বিয়ে হলে এমনিতেই হবি। এই যে আমরা একটা কথা বলি, তোমাকে জন্য না আমার মিশন সবসময় ফেল হয়ে গেছে, একটা মোশন থাকা লাগবে। চুপ থাক, রংঢং রংঢং করে খালি মানুষ আসবো তাই না? মরে গেল তো তোর কাণ্ড কেন হবি নেই রে? এই রংঢং আর কত দেখাবো রে, খালি টিটকে দিচ্ছেন বলে পাত্রের একটা মোশন থাকা লাগবে না, এটা বুঝেন না কিছু। পাউডারটা গলার নিচে সাপাং সাপাং মেরে গেল রংঢং দেখে পাস। এই যে মমতা মানু, তোমার পুত্রের মেকআপ নেওয়া হয়েছে? আমার জিজ্ঞেস করতেছে কি জন্য? যাই দেখ, পারো না? আরে এবার করে কষ্ট কিছুর জন্য? কেবা করে কব, কেবা করে কব, যাই দেখো কে তো।
তোমার পুত্র বেটি সাওয়ালকের মতন সুনো পাউডার লিচিচি কালতা সব মাইকে বসে গেছে। আরে আমি জানতাম, আমি জানতাম তোমার বলদ মার্কা সাওয়াল এবাই করবি। যে পাত্রী পক্ষের লোকজন এসে বর দেখার জন্য অস্থির হয়ে গেছে আর ওখানে নিবিষ্টিক মারতেছে। দেখাচ্ছি নতুন করে কয় লাগবে সেটা আমি জানিনি, আমার কি বুদ্ধি নেই। নাম জিজ্ঞেস করলি পুরো নাম কতি হবে, কতি হবে মোহাম্মদ আব্দুল হান্নান, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ, বুঝছো? আব্দুল কয় লাগবে, অসুবিধে নেই, আব্দুল কোচের কতক্ষণ লাগবে এটা নিয়ে কোনো টেনশন করে না, সেটা আমার মনে থাকবে না। আব্বা আপনি যান গিয়ে লোকজন সামলান, আমি নিয়ে আসতেছি। যা কলা মন থাকে গেল। আচ্ছা আচ্ছা এই আরে সব হয়েছে কি আর কি মানে দুলাবে তুমি কি করছ আমার ছাতা কোনে, হ্যাঁ আমার রুমাল কোনে, হ্যাঁ এই ছাতা দিয়ে কি করবো, হ্যাঁ এমনি বৃষ্টি হচ্ছে নাকি ঘরের মধ্যে রোদ? হ্যাঁ দুলা ভাই আপনি বুঝতে পারতেছেন না, ছাতাটা থাকলে তারপর মনে করেন রুমালটা থাকলে একটা মোশন হয়ে যেত না, ওর জন্যই তাতে কী হয়েছে ঘরের মধ্যে করলাম। আচ্ছা ঠিক আছে আপনি যখন কাচ্ছেন ছাতা লাগবে না লাগবে না, কিন্তু রুমাল তো লাগবে না কি শালা? আসলে তুই পাত্র একটা, হ্যাঁ তোর বিয়েটা আমি আগে দিয়ে নে, তারপরে হাতুড়ি দিয়ে তোর বাইরে বাইরে তোর দাঁত আমি ভাঙবো। আল্লাহ দুলা ভাই এটা কী করছেন, দাঁত ভাঙে গেলে শ্বশুরবাড়ি গিয়ে ডাল খাবো কেবা করি? শুঙ্গো চিনিস, শুঙ্গো দিয়ে স্রুত করে ডাল খাবে। এ স্যার বিয়ের নামে খবর নেই তার আবার শ্বশুর। স্যার রুমালটা নিয়ে আসো, গুলা ভাই হয় না তুই বেশি করতেছ, এ নে বস চল দে না কেটে সাথীটা হলে কিন্তু ভালো হবে। আমার ঠিক আছে ঠিক আছে মহাশালা দেখছি রাজপুত্র, তা বাপু তোমার নামটা কি? আব্দুল হান্নান। বাপের নাম? আব্দুল হামেদ আলী। তা বাবু তুমি কি কাজ করো? যে আমি আব্দুল কৃষি কাজ করি। ও আচ্ছা কও তো বাবু তোমাকে হালের বলদ কয়টা? আব্দুল দুইটি আর একটা আসবি। মই ছিল বাবু কও তো মই দিয়া কি করে? মই দিয়া ওই আব্দুল আম গাছে ওঠে আম পারে। আচ্ছা কোন তো মইয়ের কুয়া কয়টা? কুয়া মানে হ্যাঁ সেটা হলো একটা আছে আব্দুল আটটা। ভাইজান সাওয়াল তো পাগল, মাথায় সিট আছে। আমার তো তাই মনে হয়। আচ্ছা বাপু কত তো তোমার বাপ কয়টা? আব্দুল একটা। ভাই সাহেব সাওয়াল আমার দাঁতে মাতাল হলে কি হবে? তালে ঠিক আপনারা তো খুব আশা মানুষ দেখতেছি। কে বাপু আমরা আবার কি করলে? এতক্ষণ যাবত আমরা দাঁড়ায় রয়েছি, একটু বাস পরে বললেন না? হ্যাঁ না নাই আপনারা কিছু মনে করবেন না, ওর আজকে মনটা একটু উতলা হয়েছে। হ্যাঁ না চল টাকা নেবো না? আরে টাকা আব্বা নিবি চলে। আব্বা টাকাটা গণি নিয়েও কম নেওয়া যাবে না, আর একটা হালের বলদ কিনতে হবে কিন্তু। এ শালক চলে আসি সামাজ দিব। সাওয়ালটা আমার ভারী বুদ্ধি আর সংসার। হে ভাই সাহেব নিজের কানেই তো শুনলেন, ওই যে হালের বলদ কিনা লাগবে সেটা আমার আগাম জানান দিয়ে গেল। যাই কোন ভাই সাহেব, আপনার এই পাগল সাওয়ালের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে মেয়ের সর্বনাশ করতে পারবো না। আমি এখন যাই ভাই সাহেব। ভাই সাহেব আমার সাওয়ালটা খুবই বুদ্ধিমান, সেই জন্য উল্টো পাল্টা কয়ে ফেলাইছে, সে তো নিয়ে আমি করদর আপনাকে তো ক্ষমা চাচ্ছি।
নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। মাই আমার এত বেশি হয় নাই বাবা যে ওরকম পাগল ছাওয়ালের সঙ্গে মাইয়ার বিয়ে দি তুই। এই চলো কি জন্যে বাড়িতে এসে লাগবে তো মাথা তো ফাটি ফুটি যাবে আব্বা আপনি এরকম ছেলে মানুষই করতেছেন। আরে তুমি তো থাও দি বাবু ওর কাছ থেকে আব্দুলের নিকেশ জানি আমি এখান দোষ দিনে আব্বা আপনি ইয়ার কি করতেছেন কি জন্য আপনার চুলদারি পাইকে গেছে বয়স হয়েছে আপনার তো ইয়ার কি মানায় না আব্বা শুনিছ বাবাজি কি করতে শুনিছ আমি না কষ্ট নিয়ে কি করতেছি ওরা হারাম তোর একদিন কি আমার আব্বা পানিতে নেমেন না আপনার না আগুন পানিতে নামলে মিরকি বেড়া মোটে আব্বা ক্ষমতা আব্বা আব্বা কেন কেন আমি দেখতেছি আব্বা 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 আম্মা কি করবো এই দুলা ভাই এই জুতা শুনগান মিরকি বাবার উঠে গেছে ভালো হয়ে যাবে নি সকালে বলে তোমার বিয়ের ইন্টারভিউ হবে আবার এখন কছো যে আমার সাথে তোমার আর আই লাভ নাই এটা তো বুঝতে পারতেছি না আল্লাহ তুমি এত কম বুঝো কি জানি
তুমি বুঝতে পারতেছো না আমি ইন্টারভিউতে ফেল মারিছি। আমার এমন মনে হচ্ছে আমি সুইসাইড খাই, একেবারে মরে যাই। আমার এই জীবন আর রাখতে ইচ্ছে করতেছি না। এইসব অলক্ষণের কথা কি করছো? হ্যাঁ, তোমাকে সুইসাইড করা লাগবে কিসের জন্য? আচ্ছা, তোমার বিয়ের ইন্টারভিউতে কি হয়েছে একটু কও সাই। কি কব মিস ফয়নির বেটি, বিয়ের ইন্টারভিউতে ফেল মারে আব্বার তারা খেয়ে গিয়ে পানিতে পড়েছি। আমি ভাবতে পারতেছি না নিজের আপন আব্বা হয়ে নিজের আপন ছেলের সাথে এরম ব্যবহার করলো, কেম্বা করলো, আমি ভাবতে পারছি। আহারে, বুঝতে পারিছি। তাহলে শেষ পর্যন্ত তোমার পুকুরে সমানি হইল। তোমাকে দেখে না আমার মনটার মধ্যে কেমন জানি খুব মায়া মায়া হচ্ছে। তোমার জন্য আমার খুব দুঃখ লাগতেছে, খুব আপন আপন লাগতেছে তোমাকে। তারপরে মিস পয়নির বেটি, তুমি কি তাহলে আমারে তোমার হৃদয়ের মধ্যে একটু ঠাই দিবে? ডালি পরে তো আল্লাহর কিরে করে করছে, আমার যা মনে হচ্ছে কালকে আমাদের মধ্যেও আমার এই যে পাত্র একখান নাম খান ঘুষবে না, ঘুষবে না, ঘুষবে না। আচ্ছা, তাহলে তুমি একখান কাম করো, তুমি আমাকে লাভ ম্যারেজ করে ফেলাও। ওই তোমাকে ইন্টারভিউ ফিন্টারভিউ কিছু দেওয়া লাগবে না, আমি তোমাকে একশো দিয়ে দিলাম। আল্লাহ, কি কথা শুনালে মিস পন্নি। আমি তোমার এই লাভ ম্যারেজ করার জন্য তো এক পায়ে খাড়া। যাক গে, অসুবিধে নেই, আমরা লাভ ম্যারেজ করে আমরা স্বামী স্ত্রী হয়ে যাবো, তোমার আর বিক্রি করতে হবে না। তাহলে বলতে এখন থেকে তুমি আমাকে আর ফকিরনির বেটি করে ডাকতে পারবে না, কারণ এখন থেকে আমি তোমার বাবু লাভ ম্যারেজ বউ, বুঝতে পারিস? তাও ওহা, তোমার তো আর ফকিরনির বেটি কথা না, তুমি তো আমার বউ হয়ে যাবি। তোমারে তাহলে আমি আদর করে কি নামে ডাকবো? আমি তোমারে বৌমা করে ডাকবো। তুমি এসব কি করছো? মুখে কি কিছুই বাসতেছে না? Thank you.